হে গাইস ওয়েলকাম টু দ্য ইউথ স্কোয়াড। আজকে আমরা চলে এসেছি ছেঁড়াপাতা বানপুর সাউথ রোডে, যেটি একটি দেওয়াল পত্রিকা আর আজকে তার 37তম জন্মবার্ষিকী। কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। তো কিভাবে এটি স্থাপিত হলো, কিভাবে এটি শুরু হলো, কে কে শুরু করলো, কিভাবে আগেকার সব স্মৃতি, চলুন শোনা যাক। আসলে আমরা সেই ছোট্টবেলায় জন্মলগ্ন থেকেই, ছোটবেলায় হাঁটি হাঁটি পাপা থেকে শুরু করে যখন বোধ জাগলো সাহিত্য নিয়ে কিছু করার, তখনই যুক্ত হলাম ছেঁড়াপাতার সাথে। তাই ছেঁড়াপাতা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আজও। সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো আমরা অনেক ধরনের অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করছি, কিন্তু এই পথপত্রিকা ছেঁড়াপাতা আজও আমাদের মনের কোনায়। এবং শুধু তাই নয়, একটি জেনারেশন নয়, আমরা যে সিনিয়রের কাছ থেকে পেয়েছি, আমরা আবার উত্তরোত্তর সেই বৃদ্ধির জন্য নবপ্রজন্মের হাতে ছেড়ে দিচ্ছি এবং রয়েছে সর্বদা। ছেঁড়াপাতার বয়স আজ হলো 37 বছর, কিন্তু ছেঁড়াপাতার সঙ্গে সংযোগ হচ্ছে আমার 34 বছরে। 3 বছর বাদে আমি ছেঁড়াপাতা জয়েন করেছিলাম। তো জয়েন করে প্রথমে সেই সময়ে আমার অনুভূতিটা মানে অসম্ভব টাইপের ভালো ছিল, যাকে বলে এখনও সেই রকমই আছে, এখনও একটু। মহাকবি অমর খৈয়াম বলেছিলেন, ফরাসি কবি, মরুভূমির মধ্যে গিয়ে একটি যদি শহর গড়ো, একটি হৃদয় সুখী করা তার থেকে অনেক বড়। তো আমরা সেই কবির অনুপ্রেরণায় শিক্ষা নিয়ে আমরা শিল্পাঞ্চলবাসীর হৃদয় সুখী করার যে চেষ্টা, যে আমরা 3 ডিসেম্বর প্রায় 37 বছর আমরা অতিক্রম করে এলাম, যে আমরা ছোট্ট দেয়াল লেখনের মাধ্যমে শুরু করেছিলাম বিভিন্ন পত্রপত্রিকা এবং আমাদের আজ ছেঁড়াপাতার 37তম জন্মদিন। আমিও ছেঁড়াপাতার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই ছোটোর থেকে। আমি প্রায় 89-এ আমি এখানে যোগ দিয়েছি। আমাদের একটা টিম ছিল ছেঁড়াপাতা ইউথ ফোরাম। আমরা বহু জায়গায় প্রোগ্রাম করেছি, প্রাইজও এনেছি, আবার আমাদের প্রতি বছর এখানে প্রোগ্রামও হয়েছে। কিন্তু খুবই দুঃখিত, আজকে এই করোনার জন্য আমরা সেরকম করে ব্যবস্থা এবছর করতে পারিনি। চেষ্টা করছি আগামী দিন যাতে আবার ভালো করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আবার জাগিয়ে তুলতে পারি। আমি ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী সরকার। এই ছেঁড়াপাতা ইউথ ফোরামের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত আছি। এই ছেঁড়াপাতা ইউথ ফোরামকে কী করে বড় করা যায়, কী করে আরও ভালো ভালো প্রোগ্রাম করা যায়, কী করে সংস্কৃতিটাকে ধরে বেঁধে এখন বানপুর শিল্পাঞ্চলে আরও এটাকে ইম্প্রুভ করা যায়, এসব দিকে আমাদের খুবই চেষ্টা ছিল। আমাদের একটা গানের টিম ছিল ছেঁড়াপাতা ইউথ ফোরাম। আমাদের বাড়িতে, গৌতমের বাড়িতে, মুম্বাইয়ের বাড়িতে রিহার্সাল হতো। আমরা অনেক দূর দূরে যেতাম প্রোগ্রাম করতে। আমরা প্রাইজও পেতাম, কম্পিটিশনে আমরা 1st-2nd হয়েছি অনেকবার। আর আমাদের এত সুন্দর ভাই বোনের মতো একটা সম্পর্ক ছিল, বন্ধুর মতো, যেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আজ আমি বিবাহ সূত্রে অনেক দূরে চলে গেছি, গুজরাটে সুরাটে থাকি আমি। আজকে আমি ঘটনাচক্রে এখানে এসে পড়েছি, কিন্তু আমরা সেইভাবে এই জন্মদিনটা ছেঁড়াপাতা আমরা পালন করতে পারছি না, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা একটা দায়বদ্ধতার মধ্যে আছি। আমাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে সবার। আমি চাই ছেঁড়াপাতা দীর্ঘদিন ধরে এইভাবেই চলুক। আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা যেন এটাকে খুব ভালো করে প্রোগ্রামটাকে আয়োজন করুক, প্রত্যেক বছর ছেঁড়াপাতার জন্মদিন পালিত হোক। সালটা 1983, 3rd December। যে সময়ের কথা বলছি, সে সময় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু ছিল না, এগুলো কেউ ভাবতেই পারতো না। তাহলে আমাদের অভিব্যক্তি জানাবো কী করে? অভিব্যক্তি জানানোর জন্য তৈরি হলো দেওয়াল পত্রিকা। অর্থাৎ একটা দেওয়াল, তার মধ্যে নিজেদের মনের সাহিত্যবোধকে নিজেরাই ড্রয়িং শিটের উপর এঁকে এবং লিখে তুলে ধরা অনেক মানুষের কাছে। একটি দেওয়াল ঘিরে প্রচণ্ড উত্তেজনা। বানপুরের এই ছেঁড়াপাতা
তৈরি হয়েছিল, যারা তৈরি করেছিলেন তারা ছিলেন অত্যন্ত ছোট, কেউ 7 কেউ 8 কেউ বা 5 এ পড়তেন। কিন্তু এই দেওয়াল তৈরির মস্তিষ্ক তখনই তাদের মাথায় এসেছিল। আজ তো ফেসবুকে সবারই একটি নিজস্ব দেওয়াল আছে, যে দেওয়াল থেকে অনায়াসে ডিজিটালি সবার কাছে পৌঁছে দেওয়া যায় নিজের অভিব্যক্তি। কিন্তু সে সময় তা ছিল না, ডিজিটাল তখন দূরস্ত। তাই এই দেওয়াল পত্রিকার সূচনা। দেওয়াল পত্রিকা এক বছর দু বছর করে আজ 37 বছরে পা দিল। 3রা ডিসেম্বর ঘটনা হচ্ছে কয়েকটি কিশোর মনের একটি ভাবাবেগ, যে পরবর্তী সময়ে এতদিন ধরে ধরে থাকবে সেই ভাবাবেগ, একথা কেউ ভাবেনি, তারাও ভাবেনি যখন তারা করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে আরও ছেলে মেয়ে আরও নতুন সবাই এগিয়ে এসছে ছেঁড়া পাতাতে। একটা সময় ছিল তখন ছেঁড়া পাতা ঘিরে নানা সাংস্কৃতিক উৎসব, কবিতা মেলা, বাউল মেলা, কবি সম্মেলন, সম্বর্ধনা সভা, একেকার বাংলা সাহিত্য শিল্পের এক অন্যতম যুগান্তকারী দিক ছেঁড়া পাতা নিভিতে বানপুর শিল্পাঞ্চলে কয়েক বছর ধরে করে গেছে। এবং সবথেকে বড় কথা, হয়তো সেই সময় যোগাযোগ মাধ্যম এতটা না থাকলেও দূরে কলকাতায় বসে বিশিষ্ট কবি সাহিত্যিক লেখকরা কী করে যেন জেনেছিলেন যে একটি দেওয়াল পত্রিকা এইভাবে অবস্থিত আছে বানপুর সাউথ রোডে, এবং তারা অনায়াসে লেখা পাঠিয়ে দিতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য লীলা মজুমদার, উল্লেখযোগ্য সুনীল গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। আমাদের এই শহরতলির বিশিষ্ট একজন কবি, তার নাম কবি তারক সেন, তার অপার উৎসাহ ছিল আমাদের এই ছেঁড়া পাতা তৈরির কাজে। এগিয়ে এসছেন পরবর্তীকালে বিকাশ গায়েন, পার্থ প্রতিমের মতো বিশিষ্ট লেখক কবিরা। ছেঁড়া পাতা আজও তার একই ভঙ্গিমায় চলছে, তবে এখন আর নিজের হাতে লেখা হয় না, সেটা ডিজিটালি প্রিন্ট করা হয়, কিন্তু অলঙ্করণ ঠিক আগের মতোই। নতুন যারা উঠে এসছেন আমাদের সাথে, আমাদের উত্তরসূরীরা, তারা করছেন, এটা খুব বড় কথা। জানি না এই সংস্কৃতি কতদিন ধরে রাখা যাবে, বাংলা সাহিত্যের যে অবস্থা আজকে এবং বানপুর শহর শিল্পাঞ্চলে অবাঙালি যে প্রকট একটা দৃষ্টান্ত দেখাচ্ছে, তাতে তারা এই শিল্প বা সাহিত্যকে গ্রহণ করবেন কি না, এ নিয়ে যথেষ্ট সংশয় আমাদের মধ্যে আছে। ধীরে ধীরে এখনও টিমটিম করে হলেও চলছে ছেঁড়া পাতা। আজ তার শুভ জন্মদিন, সেই ঘিরে 10 জন অন্তত বা 20 জন অন্তত এসেছেন, প্রদীপ জ্বালানো হয়েছে। সময়ের সাথে সাথে আরও কতটা যাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা এখনই নেই, এখনই বলা যাবে না। সংস্থার পতাকা উত্তোলন হয়েছে এবং আরও এক ধাপ এগিয়ে গেছি আমরা, সময় সব কিছুর উত্তর দেবে। তবে একটি কৃষ্টি বানপুরের বুকে হয়েছিল আজ থেকে 37 বছর আগে, সেটি এখনও আছে এবং সেটি সাহিত্যের কৃষ্টি। সারা আসানসোলে যখন সাহিত্য নিয়ে একটা বিশাল ব্যাপার চলছে, বাংলা সাহিত্য নিয়ে একটা বিশাল ব্যাপার চলছে, বানপুরে সে আলোক সেভাবে এসে পৌঁছয়নি এই শিল্পাঞ্চলে। এখন এখনকার অবস্থার কথা বলছি, সেইখানে ছেঁড়া পাতা বাংলা সাহিত্য শিল্পকে সংস্কৃতিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আমাদের একান্ত অনুরোধ বা আমাদের একান্ত দাবি ইস্কো কর্তৃপক্ষকে, তারা অন্তত এই শিল্পকে, এই সাহিত্যকে চলে যেতে দেবেন না, এই কৃষ্টিকে ধরে রাখার জন্য আমাদের সাথে একটু এগিয়ে আসুন, তাহলে আমরা আরও বেশ কিছুদিন, কয়েক বছর, হয়তো অনন্তকাল চলতে পারে ছেঁড়া পাতা, যা আগামী দিনে একটা আশ্চর্যরকম নিদর্শন হয়ে থাকবে মানুষের মনে, যে একটি দেওয়াল, সে দেওয়ালটি ডিজিটাল নয়। যখন ডিজিটাল ছিল না তখনও দেওয়াল ছিল, এখনও দেওয়াল আছে সবার হাতে হাতে, কিন্তু সেই দেওয়ালটি এখনও স্থির, অনড়, অনন্ত, তার একটি বিশেষ মর্যাদা থাকবে হয়তো আগামী ইতিহাসে। ছেঁড়া পাতার পক্ষ থেকে, এই পথপত্রিকার পক্ষ থেকে ছোট বড় সমস্ত মানুষকে আমাদের অভিনন্দন। বানপুর শিল্পাঞ্চলে যে সমস্ত মানুষ আমাদের এখনও খোঁজ নেন তাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আজকের এই জন্মদিনে। তারা আসুন, তাদের আমরা চাই নতুন করে সাহিত্য সংস্কৃতি বানপুরের মধ্যে আরও ভালোভাবে হোক, এটা আমাদের একান্ত
কর্তব্য বটে, আকাঙ্ক্ষা বটে। আপনারা আসুন সকলে, এই সামান্য একটা উদ্যমকে আরও অসামান্য করে তুলতে আপনাদের অবশ্যই সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিনে সবাই যদি মিলিত হন, অন্তত এই ভিডিও দেখার পর যাদের ভালো লাগবে তারা অন্তত জানান, তারা আসতে চান, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আমরা যোগাযোগ করব। এবং এই ভিডিও যিনি তৈরি করছেন রাতুল, তাকে অত্যন্ত ধন্যবাদ। তার সাথে যারা আছেন প্রত্যেক টিমকে আমাদের অত্যন্ত ভালোবাসা। এই উদ্যম তারা নিয়েছে নবপ্রজন্ম যে আজকের সেই দিনের কথা মনে রেখে আজকে এভাবে ডকুমেন্টারিতে এগিয়ে এসছে, এটা আমাদের ভাবনার বাইরে ছিল। আরও বড় হোক সবাই, চিরতরে চিরদিনের জন্য জ্বলে উঠুক ছেঁড়া পাতা। শেষে তারকবাবুর দুটি লাইন বলার খুব ইচ্ছে হচ্ছে। আমরা কলকাতায় যাব না মেয়ে বেচতে, কলকাতা কিনে আনবো মেয়ের বিয়েতে। বানপুরের এই ইস্পাতনগর বিস্তৃত শিল্পাঞ্চল এলাকায় 37টা বছর ধরে এই দেওয়াল পত্রিকা ছেঁড়া পাতা, এই এক দৃষ্টান্ত বানপুরবাসীর কাছে। বাংলা সাহিত্যের প্রতি এই প্রেম 37টা বছর ধরে চলে এসেছে একইভাবে। আপনারা আসুন আপনাদের লেখা কবিতা ও গান নিয়ে, আবৃত্তি, গল্প, বিভিন্ন সাংস্কৃতিক কাজ নিয়ে এই ছেঁড়া পাতায়। বাংলা সাহিত্যকে রক্ষা করতে আপনারা ছেঁড়া পাতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।